যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইংরেজির কোন প্রোজ এবং পোয়েম অর্থাৎ কোন গদ্য এবং পদ্যটি এবছর সিন হিসাবে মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষায় আসবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। যেই প্রোজ এবং পোয়েমটি বলবো সেটি ভালো করে দেখে যাও, এটিই কিন্তু তোমরা মাধ্যমিক 2024 পরীক্ষার কোশ্চেন পেপারে পাবে। তার আগে বলে দিই, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি একটু হলেও কিন্তু অনুপ্রেরণা পাবো পরবর্তীকালে নতুন নতুন তথ্য তোমাদের সামনে তুলে ধরার জন্য। ইংরেজি ছাড়া বাকি সাবজেক্টের সাজেশন ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখে নিও যদি তোমাদের প্রয়োজন পড়ে। তো দেখো, আজকে আমাদের ইংরেজি সম্পর্কে আলোচনা। তোমাদের ইংরেজিতে দেখো মোট টোটাল 8টি কিন্তু চ্যাপ্টার আছে, তার মধ্যে 4টি প্রোজ এবং 4টি পোয়েম অর্থাৎ 4টি গদ্য এবং 4টি কবিতা। এর মধ্যে কোন 4টি কবিতা এবং কোন 4টি গদ্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট? দেখো, তোমাদের যে 4টি গদ্য আছে, প্রথমে সেই 4টি গদ্য নিয়ে আলোচনা করি। কী কী আছে? ফাদার সেলফ, আওয়ার রানিং কাইট, দ্য ক্যাট এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই 4টি প্রোজ বা গদ্যের মধ্যে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটি কিন্তু 2023 সালে মাধ্যমিকে চলে এসেছে, এটি এবছর পড়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে না। 2022 সালে এসেছিল আওয়ার রানওয়ে কাইট, এটিও পড়ার খুব একটা প্রয়োজন নেই, কারণ তোমরা যদি বিগত কয়েক সালের প্রশ্নপত্র একটু উল্টে দেখো, লাস্ট 2 বছরের প্রশ্ন কিন্তু রিপিট হয় না। তাই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং আওয়ার রানওয়ে কাইট, এই দুটো বাদ। তাহলে কোনটা পড়বে? মোস্ট ইম্পর্টেন্ট 2024 মাধ্যমিকের জন্য এবছর ফাদার সেলফ। ফাদার সেলফ কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তারপর ফাদার সেলফ ছাড়া যদি একটি পড়তে চাও, দ্য ক্যাট। বোঝা গেল সব থেকে গুরুত্বপূর্ণ ফাদার সেলফ, এবছর কিন্তু ফাদার সেলফ অথবা দ্য ক্যাট থেকে প্রশ্ন আসবেই সিন হিসাবে। তাহলে তোমরা দ্য ফাদার সেলফ এবং দ্য ক্যাট এই দুটি ভালো করে দেখে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট হলো ফাদার সেলফ। কোন ইউনিটটা দেখবে? তিনটে করে ইউনিট আছে ফাদার সেলফ এবং দ্য ক্যাটের। ফার্স্ট ইউনিটটা দেখার প্রয়োজন নেই, ইউনিট 2 এবং ইউনিট 3। আবারও বলে দিচ্ছি, ফাদার সেলফ এবং দ্য ক্যাট এই দুটো তোমাদের প্রোজের ইউনিট 2 এবং ইউনিট 3 ভালো করে দেখে যাবে, ওখান থেকেই কিন্তু প্রশ্ন কমন পাবে। এবার আসছে তোমাদের পোয়েম বা কবিতা থেকে। 4টি কবিতা আছে, কী কী? ফেবেল, মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য স্নেল এবং সি ফেভার। এই 4টি পোয়েম বা কবিতার মধ্যে এবছর তোমাদের আসার প্রবাবলি, মোস্ট প্রবাবলি চান্স আছে মাই ওন ট্রু ফ্যামিলি এটি, এবং এটি ছাড়ার একটা যেটা হলো দ্য স্নেল। এই দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট। দ্য সি ফেভার এটা 2023 সালে চলে এসছে, পড়তে হবে না। ফেবেল এটা 2022 চলে এসেছে, অর্থাৎ 2 বছরে এই প্রশ্ন দুটো এসছে, এই দুটো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নেই। মোস্ট ইম্পর্টেন্ট আবারও বলে দিচ্ছি, মাই ওন ট্রু ফ্যামিলি মোস্ট ইম্পর্টেন্ট কবিতা, মোস্ট ইম্পর্টেন্ট পোয়েম কিন্তু এবছর 2024 জন্য, এবং দ্য স্নেল এই দুটি। দুটো কবিতায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে, গোটা কবিতা তোমাদের তুলে দেয় না, তোমাদের বোর্ড অল্প একটু তুলে দেবে, সেখান থেকে প্রশ্ন দেবে। তাই খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে কবিতাটার মানেগুলো কিন্তু বুঝে যাবে, এখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে। তাহলে তোমাদের মোস্ট প্রবাবলি যে 4টি পোয়েম এবং প্রোজ আছে তার ছকটা আমি করে দিলাম। তার মধ্যে এবছর সবথেকে গুরুত্বপূর্ণ বললাম প্রোজের মধ্যে ফাদার সেলফ এবং দ্য ক্যাট, পোয়েমের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবছর মাই ওন ট্রু ফ্যামিলি এবং দ্য স্নেল। এগুলো ভালো করে দেখে যাও, এখান থেকেই কিন্তু প্রশ্ন পাবে। ইউনিট 2 এবং 3 প্রোজের ক্ষেত্রে ইউনিট 2 এবং 3 ভালো করে দেখবে, ওখান থেকেই কিন্তু প্রশ্ন কমন আসবে। বোঝা গেল? তোমাদের কাছে আবার একটা অনুরোধ, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে নতুন নতুন আপডেট বা তথ্যগুলো পাওয়ার জন্য। চলো, ধন্যবাদ, আজকের মতো এটুকুই।